নানির বাড়ি বলতে আমাদের স্মৃতিপটে সবসময়ই একটি শান্ত, সুন্দর, উচ্ছল, অর্গানিক জীবনের প্রতিচ্ছবি ফুটে ওঠে। নানির বাড়ির খাওয়ার যদি হয় তাহলে তো কোনো কথাই নেই। আমরা আসলে আমাদের হাজার বছরের রান্নার ঐতিহ্যটাকেই নানির বাড়ির খাওয়ার মাধ্যমে তুলে ধরতে চাই। নানির বাড়ির খাওয়া, আহ কি মজা! সেই লাকড়ির চুলা, মাটির চুলা, মাটির পাতিল, ধোঁয়া, সকালবেলার গরম গরম পিঠা, নাড়ু, মোয়া, রস, আমি বলছি খেজুরের রসের কথা, আরও কত কি! এত সুন্দর একটা অর্গানিক জীবনের প্রতিচ্ছবি আমাদের স্মৃতিপটে আসে যখন আমাদের নানির বাড়ির কথা মনে পড়ে। ইংরেজিতে নানি অথবা দাদি, যেটার কথাই বলি না কেন, আমরা বলি গ্র্যান্ডমা। ইংরেজিতে নানি এবং দাদি দুটোকেই গ্র্যান্ডমাদার বলে। তাহলে কি হলো? গ্র্যান্ডমাদার্স ফুড, অর্থাৎ নানির বাড়ির খানা। আপনারা তাকে কেউ কেউ দাদির বাড়ির খানাও বলতে পারে। কারণ কি জানেন? এক হিসেবে দেখা যায় বাংলাদেশে 3,55,00,000 বাড়ি আছে। এই 3,55,00,000 বাড়ি কারো দাদির বাড়ি, কারো আবার নানির বাড়ি। সে কারণে প্রত্যেকটা মানুষেরই নানির বাড়ি বা দাদির বাড়ি সম্পর্কে অনেক সুন্দর সুন্দর স্মৃতি আছে। সেটা খাওয়ার হতে পারে, সেটা গল্প বলা হতে পারে, সেটা নানির বাড়ির পাশের যে হাটটা আছে সেই হাটের সাথে আপনার স্মৃতি থাকতে পারে, নানির বাড়ির পাশে বা দাদির বাড়ির পাশের যে পর্যটন জায়গাগুলো আছে সেগুলো নিয়েও কিন্তু আপনার মজার মজার স্মৃতি থাকতে পারে। নানির বাড়ি ঠিক সেই জিনিসগুলোকেই আপনাদের সামনে তুলে ধরবে। সেই যে অর্গানিক লাইফ, অর্গানিক জীবনধারায় যে খাবার আমরা খেয়ে এসেছিলাম, যে রান্নার পদ্ধতি আমরা অলরেডি হারাতে বসেছি, ধোঁয়ার গন্ধ, মাটির চুলার পাশে বসে গরম গরম পিঠা খাওয়ার সেই যে মজার সময়টা, আমরা সেই সময়টাকেই তুলে ধরতে চাচ্ছি। আপনার সেই স্মৃতিকাতর সময়টাকে আবার আপনার কাছে মনে করিয়ে দিতে চাই। আপনারা কি জানেন আমাদের প্রায় 1 কোটি জনসংখ্যা থাকেন দেশের বাইরে। আদর করে আমরা তাদেরকে বলি NRB, ইংরেজিতে নন রেসিডেন্স বাংলাদেশি। আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তিই কিন্তু তারা। নিয়মিত আমাদের জন্য ডলার পাঠান। এই প্রবাসীরা 110টার উপরে দেশে বসবাস করেন। সেখানকার নানি দাদিদের রান্না আমাদের নানি দাদিদের রান্নার মতো করে রান্না করে। এরকম অনেক স্মৃতি নিশ্চয়ই আছে আপনাদের কাছে। আমি বলতে চাচ্ছি আপনি যে কোনো একটা দেশে থাকেন, যেই দেশে থাকুন না কেন, সেটা মধ্যপ্রাচ্য হতে পারে, সেটা দূরপ্রাচ্য হতে পারে, আমি বলছি আমেরিকা বা কানাডা হতে পারে, সেটা ইউনাইটেড কিংডম হতে পারে, অথবা অস্ট্রেলিয়া হতে পারে, নিউজিল্যান্ড হতে পারে, আরও কোনো দেশ, কিন্তু সেখানকার যারা নানি দাদিরা যে ধরনের রান্না করেন সেই রান্না করে কিন্তু আপনি আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আমাদের সাথে যুক্ত থাকতে পারেন গল্প বলে। আপনার নানি দাদি বাড়িতে যেই স্মৃতি আছে সেই স্মৃতিকে আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন। নানির বাড়ি মূলত একটি অর্গানিক জীবনের প্রতিচ্ছবি। নানির বাড়ি পরবর্তীতে আপনাদের জন্য নিয়ে আসবে খুবই মজাদার মজাদার সব খাওয়ার উপকরণ, খাওয়াও নিয়ে আসবে কিন্তু। অতএব নানির বাড়ির পাশে থাকুন। নানির বাড়ি একটি অর্গানিক জীবনের প্রতিচ্ছবি। নানির বাড়ি একটি অর্গানিক জীবনধারার জন্য নানির বাড়ির পাশে থাকুন।